আর একটু ই করে দিলে হতো না, মানে দেখা যাচ্ছে না, মাথা কেটে যাচ্ছে, কথা মুখ দেখা যাচ্ছে না। আর একটু সময় পরিকল্পনা সম্পর্কে তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি এবং পরিকল্পনা সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং পরিকল্পনা শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করেছি, সুন্দর করে বুঝিয়েছি। আমি আজকে তোমাদের সাথে পরিকল্পনার যে শ্রেণী বিভাগ আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, এই শ্রেণী বিভাগগুলো আমি ভিতর দিয়ে যে পরিকল্পনার ভিতর দিয়ে যে কীভাবে একটা উদ্দীপক তৈরি করতে হয় এবং এই শ্রেণী বিভাগের ভিতরে উদ্দীপক কীভাবে প্রশ্ন সাহায্যে প্রশ্ন তুলে ধরা হয় শ্রেণী বিভাগের ভিতর থেকে আমি তোমাদেরকে বোঝাবো। তো আজ আমি তোমাদের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব, পরিকল্পনা কী এ সম্পর্কে তোমাদের আমি পূর্বেই ধারণা দিয়েছিলাম, মূলত প্ল্যানিং, যেখানে ভবিষ্যৎ কার্যক্রমে একটা পূর্বনির্ধারিত নীলনকশা হচ্ছে পরিকল্পনা। আমরা জানি তো পরিকল্পনা বিভিন্ন মনীষীদের বিভিন্নভাবে পরিকল্পনা সংজ্ঞা দিয়েছেন বলে শ্রেণী বিভাগই করেছেন। এই শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমি, এবং এই শ্রেণী বিভাগ মূলত পরিকল্পনাকে তিন শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠন বা বৈশিষ্ট্যের সরি একটা হচ্ছে বৈশিষ্ট্য বা প্রকৃতির ভিত্তিতে শ্রেণী বিভাগ, একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগ, আরেকটা হচ্ছে সাংগঠনিক কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ পরিকল্পনা। এই তিনটে শ্রেণী বিভাগে ভাগ করা যায়, সেগুলো আবার অনেকগুলি ভাগ আছে, তোমাদের আমি চার্ট অনুযায়ী গত ক্লাসে দেখিয়েছিলাম। অর্থাৎ প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আবার তিন ভাগে ভাগ করা যায়, লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। মূলত তোমাদেরকে আমি মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার এগুলো বলছি। তা এই পরিকল্পনাগুলো ভিতর দিয়ে আমি একটা উদ্দীপক তোমাদেরকে লিখে দেখাবো, সেই উদ্দীপকটা তোমাদেরকে বলবো, উদ্দীপকের ভিতর দিয়ে কীভাবে প্রশ্ন আসে সেই সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করবো আজকে। আমি পরিকল্পনা যে শ্রেণী বিভাগ তোমাদেরকে একবারে আমি বলি যে মূলত পরিকল্পনা হচ্ছে তিন প্রকার, একটা আছে প্রকৃতি বা বৈশিষ্ট্যের দিক দিয়ে শ্রেণী বিভাগ ভিত্তিক পরিকল্পনা, আর একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, সাংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা। প্রকৃতি বৈশিষ্ট্য ভিত্তিক পরিকল্পনাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, আর একটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। আর মেয়াদ ভিত্তিক পরিকল্পনা এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনাকে আবার চার ভাগে ভাগ করা যায়, সেগুলি হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা, সাংগঠনিক বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, আরেকটা হচ্ছে কি সামগ্রিক পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো আছে। এখন আমরা পরিকল্পনা যে প্রকৃতি বৈশিষ্ট্য অনুযায়ী আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন লক্ষ্যকে চার ভাগে ভাগ করা যায়, উদ্দেশ্য, বাজেট, উদ্দেশ্য, বাজেট, সময় লক্ষ্য, কার্য লক্ষ্য, এই এই চার শ্রেণীতে ভাগ করা যায়। আবার দেখা যাচ্ছে যে লক্ষ্যকে স্থায়ী পরিকল্পনাকে আবার চার শ্রেণীতে ভাগ করা যায়, একাত্মক পরিকল্পনাকে চার শ্রেণীতে ভাগ করা যায়। স্থায়ী পরিকল্পনা চার শ্রেণীতে হচ্ছে রীতি, পদ্ধতি, প্রক্রিয়া, রীতি। এই নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, রীতি এসে স্থায়ী পরিকল্পনা। আর হচ্ছে একাত্মক পরিকল্পনাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে প্রধান কর্মসূচি, বিশেষ কর্মসূচি, সামগ্রিক পরিকল্পনা এবং প্রকল্প। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণত পরিকল্পনা। পরিকল্পনা আমরা জানি যে পূর্ব নির্ধারিত একটা নীল নকশা, ভবিষ্যৎ যে আমরা কার্যক্রম করব তার একটা নীল নকশা বা চার্ট তৈরি করা হয় এই পরিকল্পনার মাধ্যমে। তা আজ আমি তোমাদেরকে একটা উদ্দীপক বলবো, সেই উদ্দীপকের সাহায্যে পরিকল্পনা কী কী প্রশ্ন আসতে পারে, উদ্দীপকের ভিতরে আমরা কী কী প্রশ্নগুলো খুঁজে পাই সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। উদ্দীপকটা হচ্ছে মিস্টার
দেবাশিস বিশ্বাস ইস্পাহানি কোম্পানি লিমিটেডের একজন মার্কেটিং ম্যানেজার। তিনি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা মার্কেটিংয়ে বারবার ব্যবহার করেন এবং সেখানে তিনি সুফল লাভ করেন। অর্থাৎ আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি যে মিস্টার বাজার দেবাশিস বিশ্বাস ইস্পাহানি কোম্পানি লিমিটেডের মার্কেটিং ম্যানেজার। তিনি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য মার্কেটিং এর পরিকল্পনাটি ভালো করে দেখো মিস্টার দেবাশিস বিশ্বাস ইস্পাহানি কোম্পানি লিমিটেডের মার্কেটিং ম্যানেজার। তিনি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেন। তিনি মার্কেটিং এর পরিকল্পনাটি বারবার ব্যবহার করেন এবং এতে তিনি সুফল পান। আমরা মানে প্রশ্নটা এমন ভাবে তৈরি করেছি যে প্রশ্নগুলো আমি ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, যেমন পরিকল্পনা কি, পরিকল্পনা সুবিধা অসুবিধা, পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনা যে মূলত পরিকল্পনা যে শ্রেণী বিভাগগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছিলাম এবং এসেও আমি কিছু সময় ধরে তোমাদের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করেছি। এখন শ্রেণী বিভাগের যে বিস্তারিত তোমাদের যদি পড়া থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই প্রশ্ন এই উদ্দীপকের ভিতরে তোমাদেরকে প্রশ্ন খুঁজে পাওয়া কষ্ট লাগবে না। যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখা যাচ্ছে যে আমি এখানে প্রথম থেকে তোমাদের আগেই বলে রাখি যে জ্ঞানমূলক এবং
অনুধাবনমূলক প্রশ্নগুলো যে কোনো বই যে কোনো জায়গা থেকে নেওয়া যায়, এগুলো করা যায়, কিন্তু প্রয়োগমূলক আর উচ্চতা দক্ষতামূলক প্রশ্নগুলো আমাদের এর ভিতর থেকেই নিতে হবে, অধ্যাপকের ভিতর থেকেই আমাদের তুলতে হবে। এবং কোন বিষয়ে তোমাদের যদি পড়া থাকে তাহলে আমি যে অধ্যাপকে প্রশ্নগুলো করব অবশ্যই তোমরা প্রশ্নগুলো পারবে এবং সেগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারবে। এখানে আমি যদি প্রথমে এক নম্বর প্রশ্ন যদি আমি বলি যে পরিকল্পনা কি, উদ্দেশ্য আরো অনেক প্রশ্ন থাকতে পারে, উদ্দেশ্য আরো অনেক প্রশ্ন এখানে থাকতে পারে। আবার দেখাচ্ছে যে দুই নম্বরে পরিকল্পনা বলতে কি বুঝো, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখো পরিকল্পনা কি, লক্ষ্য কি বা উদ্দেশ্য কি, এ সম্পর্কে তোমাদের অবশ্যই জানা থাকে হবে। পরিকল্পনা কি যেটি এক মার্কের উত্তর, পরিকল্পনা বলতে কি বোঝো, এখানে একাত্তর পরিকল্পনা কাকে বলে, দুই নম্বরে অনুধাবনমূলক প্রশ্নের পরিকল্পনা বলতে কি বোঝো, একাত্তর পরিকল্পনা কাকে বলে, এ ধরনের প্রশ্ন দুই নম্বরের জন্য উত্তর দিতে পারো। এখানে আমাদের পরিকল্পনা বলতে কি বোঝো, আমরা জানি যে ভবিষ্যৎ কার্যক্রম মানে সম্পাদনের জন্য একটা নীল নকশায় হচ্ছে পরিকল্পনা। এক কথায় উত্তর দিয়ে দিলাম লক্ষ্য কি, পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট কার্য বা কার্যফল লাভের আশায় যে উদ্দেশ্য অর্জন উদ্দেশ্য যে কাজ সম্পাদন করা হয় সেটাই হচ্ছে লক্ষ্য। এখন পরিকল্পনা বলতে কি বোঝে, একটু তো বড় আমাদের দিতে হবে। আর একাত্তর পরিকল্পনা কাকে বলে, এগুলো আমাদের একটু বড় দিতে হবে। একটা মাত্র উদ্দেশ্য নিয়ে কাজ সম্পাদন করলে, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে একাত্তর পরিকল্পনা বলা হয়, যাকে একবারই ব্যবহার করা যায় এবং পরবর্তীতে পরিত্যক্ত হিসেবে ঘোষণা হয় বা পরিত্যক্ত হয়ে যায়, পরবর্তীতে সেই পরিকল্পনা আর গ্রহণ করা যায় না, এটা হচ্ছে একাত্তর পরিকল্পনা। আমরা যদি পরিকল্পনা বলতে কি বুঝি, আসলে পরিকল্পনা হলো এমন একটি গতিশীল মানসিক বুদ্ধিদীপ্ত যুক্তিগ্রাহ্য প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের সর্বোত্তম কর্মপন্থা বিভিন্ন কর্মপন্থার মধ্যে সর্বোত্তম কর্মপন্থাটি গ্রহণ করা হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনা বলতে কি বোঝো, আমরা অনুধাবনমূলক প্রশ্ন দুই নম্বর এর জন্য আমরা কি দেখাচ্ছে যে এক, আর এর জন্য কত আসছে দুই, তাই না? সেহেতু পরিকল্পনা ভবিষ্যৎ কার্যক্রম একটা নীল নকশা হচ্ছে পরিকল্পনা, আমরা এটা জানি। কিন্তু ভবিষ্যৎ কার্যক্রমের একটা পূর্ব নির্ধারিত নীল নকশা হচ্ছে পরিকল্পনা এক মাসের জন্য ব্যাস। আর পরিকল্পনা বলতে কি বলতো, তার জন্য একটু বেশি করে যেহেতু আমাদের দুই মার্ক একটু গুছিয়ে সুন্দর করে বলতে হবে। আর একাত্তর পরিকল্পনা এখানে আছে যে আমরা লক্ষ্যটাও বলেছি উদ্দেশ্যটাও বলেছি, এগুলো যদি আমাদের বই পড়া থাকে তো অবশ্যই আমরা এগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারবো। একটা উদ্দীপক লেখা তেমন কঠিন তেমন কিছু নয়, কিন্তু আমি যদি উদ্দীপকটা ভালোভাবে বইটা পড়া থেকে তো উদ্দীপকটা ভালোভাবে বুঝি, তাহলে এখানে দেখো যে পরিকল্পনা গ্রহণ করেছে তার উদ্দেশ্য সম্পর্কে লক্ষ্য সম্পর্কে বিস্তারিত, কিন্তু এর ভিতরে আমরা চেষ্টা করলে পারি। এখন আমরা পরিকল্পনা বলতে কি বলছি, একাত্তর পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনা বলতে কি বলছি আমি বলেছি, আর একাত্তর পরিকল্পনা হচ্ছে কি যে যে পরিকল্পনা একটা মাত্র উদ্দেশ্য নিয়ে একবারই ব্যবহার করা হয় এবং তা উদ্দেশ্যটা শেষ হয়ে গেলে সেই পরিকল্পনাটি বাতিল বলে ঘোষণা করা হয় এবং পরিত্যক্ত হয়ে যায়,
যা পরবর্তীতে পরিকল্পনাটা প্রয়োগ করা যায় না, সেটা একদম একেবারেই পরিত্যক্ত হয়ে যায়। এটা হচ্ছে একাত্তর পরিকল্পনা। মূলত একাত্তর পরিকল্পনা একটু ব্যয়বহুল, যা বারবার তৈরি করতে হয়। যেমন আমরা যদি একটা কলেজ ভবন তৈরি করি কিংবা একটা বিল্ডিং তৈরি করি, সেক্ষেত্রে একবারই পরিকল্পনা প্রণয়ন করা হয়, পরবর্তীতে পরিকল্পনাটি বিল্ডিং তৈরি শেষ হয়ে গেলে পরিকল্পনাটি বাতিল হয়ে যায়। আবার মনে করো আমরা যদি একটা শিক্ষা সফরের জন্য একটা পরিকল্পনা করি, এই পরিকল্পনাটা কি একাত্তর পরিকল্পনা, মানে এই পরিকল্পনাটা প্রণয়নের সাথে সাথে শিক্ষা সফর শেষ হয়ে গেল, কারণ এই একটা মাত্র উদ্দেশ্য কি শিক্ষা সফর, এই শিক্ষা সফরটা শেষ হয়ে গেলে আমাদের এই পরিকল্পনাটা শেষ হয়ে যায়। তাহলে আমরা দেখি কি যে একাত্তর পরিকল্পনা একটি মাত্র উদ্দেশ্য নিয়েই একবারই ব্যবহার করা হয়, এবং এই উদ্দেশ্য নিয়ে যে কার্য সম্পাদন করা হয় সেটা হচ্ছে একাত্তর পরিকল্পনা। একাত্তর পরিকল্পনা উদ্দেশ্যটা শেষ হওয়ার সাথে সাথে পরিকল্পনাটা বাতিল হলে ঘোষণা হয় বা পরিত্যক্ত হয়ে যায়। তাহলে দেখো যে পরিকল্পনা, যেহেতু আমি তোমাদের পরিকল্পনা শ্রেণী বিভাগ সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, এই জন্য আমি এসেও আবার তোমাদের সাথে পরিকল্পনা সম্পর্কে, শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। এই একাত্তর পরিকল্পনা মূলত একটা দালান খোলা তৈরি করা, একটা রাস্তাঘাট নির্মাণ করা, কিংবা শিক্ষা সফর, পিকনিক, এই সমস্ত মিলেই মূলত একাত্তর পরিকল্পনা। মানে একটা মাত্র উদ্দেশ্য নিয়েই, যা এগুলো কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে সাধারণত পরিকল্পনাটিও শেষ হয়ে যায়। এটাই চলে গেলে একাত্তর পরিকল্পনা। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে কি, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমাদের আসতেছে 3 নম্বর, হচ্ছে প্রয়োগ। প্রয়োগমূলক প্রশ্ন আসছে যে মিস্টার দেবাশীষ বিশ্বাস এখানে মিস্টার দেবাশীষ বিশ্বাসের গৃহীত পরিকল্পনাটি কি ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নে যদি আসি মিস্টার দেবাশীষ বিশ্বাসের গৃহীত পরিকল্পনাটি কি ব্যাখ্যা করো, সে সম্পর্কে আমরা দেখি যে মিস্টার দেবাশীষ বিশ্বাসের গৃহীত পরিকল্পনাটি হচ্ছে কি। এখানে যদি আমরা পরিকল্পনা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে মিস্টার দেবাশীষ বিশ্বাসের গৃহীত পরিকল্পনাটি ছিল স্থায়ী পরিকল্পনা। এখানে দেখা যাচ্ছে যে আমরা স্থায়ী পরিকল্পনা সম্পর্কে জানি, যেহেতু মিস্টার দেবাশীষ বিশ্বাসের গৃহীত পরিকল্পনাটি হলো স্থায়ী পরিকল্পনা। কারণ এখানে বারবার কথাটি বলা হয়েছে যে বারবার ব্যবহার করা হয়। আর স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা সম্পর্কে আমরা জানি যে যে পরিকল্পনা একটা অবস্থায় সাধারণত কোনো উল্কনিকতার ক্ষেত্রে বারবার ব্যবহার করা হয়, উল্কনিকভাবে বারবার ব্যবহার করা যায়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা স্থায়ীভাবে, মানে বারবার যে পরিকল্পনাটি ব্যবহার করা যায়, একবার আমরা একাত্তর পরিকল্পনায় বলেছি যে কি একটা উদ্দেশ্য নিয়ে সাধারণত পরিকল্পনাটি প্রণয়ন করা হয়, এবং উদ্দেশ্য শেষ হয়ে গেলেই, সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে গেলেই পরিকল্পনাটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। কিন্তু একাত্তর পরিকল্পনা সম্পূর্ণ বিপরীত। একটা পরিকল্পনা মূলত কোনো অবস্থাতেই এটা শেষ হয় না, এটা এর প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী দেখা যায় যে ওর একাধিকবার ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায়, মানে কাজটা শেষ হয়ে গেলেও সেটা পুনরায় আবার বারবার প্রয়োগ করা যায়। এতে দেখা যায় যে বিভিন্ন সুবিধা পাওয়া যায়, এবং এক্ষেত্রে পরিকল্পনাটি গৃহীত হয় স্থায়ী পরিকল্পনা হিসেবে।
And Mr. Devashish Mishra, তিনি প্রতিষ্ঠা করতে পারেনি গ্রহণ করেছেন এবং সেখানে তিনি মার্কেটিং এ পণ্যের বাজার সম্প্রসারণের জন্য তিনি কি করেছেন যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটা বারবার তার মার্কেটিং এ ব্যবহার করছেন এবং এতে বিভিন্ন ধরনের সুফল পান তিনি তার ব্যয় সংকোচ করেন মৃত ব্যয় অর্জন হয় সময় বাঁচে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং তার অধস্তর কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে পারেন বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তিনি সেগুলো দেখাশোনা করতে পারেন মানে সার্বিক বিষয় বিবেচনা করে তিনি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করে এবং মার্কেটিং এর যে কাজটি যে কর্মের কথা সম্প্রসারণ কারণ স্থায়ী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তিনি সেটা সম্প্রসারণের জন্য সচেষ্ট থাকেন এখানে দেখা যাচ্ছে যে তিনি একজন নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেন একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন বিভিন্ন বিষয়ে মূলত সময় বাঁচানোর জন্য তিনি বারবার এই পরিকল্পনাটি গ্রহণ করেন সময় বাঁচে বা নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে হয় না একটা পরিকল্পনা দিয়ে তিনি এটা সফলতা বয়ে আনতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুস্থতা দক্ষতামূলক প্রশ্নে আসে দক্ষতামূলক প্রশ্নে আসে যে মিস্টার দেবাশীষ বিশ্বাস যে পরিকল্পনাটি গ্রহণ করেছেন এর থেকে কি কি সুবিধা পেতে পারে বলে তুমি মনে করো এখানে মিস্টার দেবাশীষ বিশ্বাস যে পরিকল্পনাটি গ্রহণ করেছে তা থেকে তিনি কি কি সুবিধা পেতে পারেন বলে তুমি মনে করো এই প্রশ্নটা খুবই সহজ তোমাদের যদি বই কিংবা শ্রেণী বিভাগগুলো পড়া থাকে তা অবশ্যই সহজ উত্তর দিতে পারবে এবং উদ্দীপকটা যদি ভালো করে বোঝো তাহলেও তোমরা সহজ উত্তর দিতে পারবে আমরা দেখি যে স্থায়ী পরিকল্পনা কি স্থায়ী পরিকল্পনা যে পরিকল্পনা একবার মানে একই প্রকৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্য যে পণ্যগুলো থাকে সেইগুলোর জন্য যদি আমরা যে পরিকল্পনাটি গ্রহণ করি এবং সেই পরিকল্পনা শেষ হওয়ার সাথে সাথে আবার পুনরায় ব্যবহার করা যায় যেমন উৎপাদন বিভাগ বিক্রয় বিভাগ কর্মী নিয়োগ বিভাগ এই সমস্ত বিভাগের জন্য সাধারণত একবারই মাত্র পরিকল্পনা গ্রহণ করা হয় অর্থাৎ একবারই পরিকল্পনা গ্রহণ করে তা বারবার প্রয়োগ করা হয় এটাই হচ্ছে স্থায়ী পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে পূর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে বিভিন্ন ধরনের সুবিধা আমরা পেতে পারি কারণ একজন ব্যবস্থাপককে বিভিন্ন সার্বিক বিষয় দিক দেখাশোনা করতে হয় এবং নতুন বারবার করে নতুন করে পরিকল্পনা প্রণয়ন করে কার্যক্রম সম্পাদন করা সম্ভবপর হয় না এবং পণ্যের বাজার সৃষ্টি করাও সম্ভবপর হয় না এই জন্য একবার মাত্র পরিকল্পনা তৈরি করে তিনি বারবার সেটি প্রয়োগ করেন এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা তিনি পেতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে তিনি পণ্যের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে তিনি যে বারবার এই যে স্থায়ী পরিকল্পনাটি গ্রহণ ব্যবহার করতেন এ কারণে কারণ সময় সংক্ষেপ অনেক সময় দেখা যায় যে কারণ একজন ম্যানেজারকে সার্বিক বিষয়ে তাকে দেখাশোনা করতে হয় তাই অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা তৈরি করতে ব্যাপক সময়ের প্রয়োজন হয় এতে অল্প সময়ের মধ্যে পরিকল্পনাটি গ্রহণ করে বা একবার পরিকল্পনাটি গ্রহণ করার পর সেগুলো বারবার প্রয়োগ করলে সময় বাঁচে আবার ব্যয় হিসাবে অনেক ব্যয় বহুল ব্যাপার একটা পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক ব্যয় বহন করতে হয় তাই এই ব্যয় লাঘব করার জন্য আমরা সাধারণত দেখতে পাই যে মিস্টার দেবাশীষ বিশ্বাস স্থায়ী পরিকল্পনাটি সহজ যুক্তি যুক্ত বলে মনে করেন এবং
নিয়ন্ত্রণ, সহজ নিয়ন্ত্রণ করা। অনেক সময় দেখা যাচ্ছে তার অধস্থান যে সমস্ত কর্মচারীগুলো থাকেন তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করতে পারেন এবং যে কাজকর্মগুলো থাকে সে সহজে তত্ত্বাবধায়ক করতে পারেন, তত্ত্বাবধানের কাজ করতে পারেন এবং দেখাশোনা করতে পারেন, তিনি নির্বাহী হিসাবে কাজ করতে পারেন। যদি কোনো কর্মচারীদের কোনো ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো তিনি দেখে উদ্ঘাটন করে সেগুলি সংশোধনের ব্যবস্থাও করতে পারেন। বিবিধ সমস্যা দ্রুত সিদ্ধান্ত, দ্রুত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সুবিধা পেতে পারেন এবং কর্মচারীদের দেখভাল, বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করতে পারেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে তিনি আলোচনা করতে পারেন। তাহলে আমরা দেখি যে মিস্টার দেবাশীর বিষয়ের যে পরিকল্পনাটি গ্রহণ করেছেন তা আমরা স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাটি থেকে আমরা বিভিন্ন সুবিধা আমরা পেতে পারি, কারণ এক্ষেত্রে আমার মনে হয় যে স্থায়ী পরিকল্পনা বা সময় সংক্ষেপ এবং ব্যয়বহুল এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি, কারণ বর্তমান প্রতিষ্ঠানগুলির বাজারে সময়ের বড় অভাব। এক্ষেত্রে দেখা যায় যে এই সময় বাঁচানোর জন্য মূলত একটা পরিকল্পনা গ্রহণ করে বারবার সেটি ব্যবহার করা হয়, বা সেক্ষেত্রে দেখা যায় যে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে গেলে আমাদের প্রচুর সময়ের প্রয়োজন হয়। শ্রমিক কর্মীদের তত্ত্বাবধান করা যায়, নির্বাহী হিসেবে কাজ করা যায়, আর মার্কেটিংয়ে যে ব্যবস্থাপক হিসেবে সার্বিক বিষয়টা তিনি দেখাশোনা করতে পারেন। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি যে স্থানীয় কোম্পানি লিমিটেডের যে মার্কেটিং ম্যানেজার, তিনি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করে একই পরিকল্পনা দিয়ে বারবার তিনি মার্কেটিংয়ে বাজার সম্প্রসারণ করার চেষ্টা করছেন এবং সেখানে তিনি সফলতা পেয়েছেন। তো এই হচ্ছে আমাদের আজকের মূলত প্রশ্ন। তোমরা বই পড়লে উপকৃতিকে বাসা আরও সুন্দরভাবে বুঝিয়ে সুন্দরভাবে পড়তে পারবে। পরবর্তী ক্লাসে আমি আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাস করার জন্য তোমাদেরকে শুভেচ্ছা রইল। এক্ষেত্রে আমি আমার ক্লাস শেষ করছি। মাহেশ, হ্যাঁ শেষ, হ্যাঁ।